গুড মর্নিং ভাইফোটার স্পেশাল ব্লগে তোমাদের সবার অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভাইফোটা দেওয়া এবং পাওয়া দুটোই সৌভাগ্যের বিষয়। আমি তো ছোটোবেলা থেকে কাকার ছেলে, মাসির ছেলে আর মামার ছেলেদেরকেই ফোটা দিয়ে এসেছি। অনেক বছর পর আবার এই ফোটার দিনটা এসেছে যখন আমি এখানে আছি। সবাইকে আমি ফোটা দেবো, আমার কাকার ছেলে, তারপর মামার বাড়ি যাব, ভাইদেরকেও ফোটা দেবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কাকার ছেলের সাথে সাথে আমি অর্ক ও শান দুজনের জন্যই মিষ্টি কিনে সাজিয়ে ওদেরকে খেতে দিয়েছি। ওরা ভাববে যে মামা পাচ্ছে, আমরা কেন নয়। এই আর এই যে আমার গুণধর ভাই, যার লম্বা আয়ু কামনার জন্য আমি আজকে ফোটা দেবো। তুই অনেক ভালো থাক, সুস্থ থাক, আর সবসময় বর দিদির পাশে থাক। হ্যাঁ, পাখি কালকে এসে শান এবং অর্ক দুজনকে মিষ্টি খাইয়ে গেছে। ওদের কালা ওষুধ আছে বলে ভাইফোঁটা দিতে পারবে না। তো ওর ছবি কিছু আছে, তোমাদের সাথে ভিডিওর শেষে আমি শেয়ার করব। আর অনেক বছর পর ফোঁটা দিচ্ছি, সেটা আমাকে দেখেই বোঝা যায় আমি ভুল আঙুল ভুল হাত দিয়ে ফোঁটা দিচ্ছি। যাই হোক, মন থেকে ফোঁটা দিয়েছি। সব পড়ে যাচ্ছে ধান, অনেক বড় হ, মানুষ হ, বড় চাকরি পা, আর আমায় গিফট দে নে, প্রণাম কর। চলো অর্ক বাবু, তোমরাও খেয়ে নাও মিষ্টি। চলো এনজয় ইয়োর ফুড। হে এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি এখন মামার বাড়িতে, মামার বাড়িতে মামার ছেলেদেরকেও ফোঁটা দেবো। চলো তোমাদেরকে দেখাই। চলো মাসুমনি, ভালো আছিস তো? ভালো আছি, অনেক করে বলেছি তো বাবা, চলো না আসলে ভালো, অনেক আসলে কালকে আর এত মাথায় আসে। এই ভিডিও করছিস? এই ভিডিওটার জন্য অবশ্যই রিজু, তারপরে মৌদি, সেজ মাসি অবশ্যই দেখবে। আমি আবার দেখবো। আমাদের প্রচুর প্রিপারেশন হয়ে গেছে। ঘুগনি ভেতরে আছে, দেখে 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 চলে এসেছি। হ্যাঁ দিদি, তো আপনাকে জোর করে আসবে, দিদি নেই, আমি দিদির বোনই স্যার বলছি, আসুন তো সবাই আসবে। এখন মামিমা অর্ক আর শান দুজনকে ফোঁটা দিচ্ছে। অর্ক আর শান দুজনেরই এটা প্রথম ফোঁটা, দিদা হয় মামিমা, তো দিদা হিসাবে নাতিকে ফোঁটা দিচ্ছে। আমার তো খুব ভালো লাগছিল, যাই হোক। আর পুরো ফোঁটাটা গলে গলে পড়ছে বলে অর্ক মুছে ফেলছে। হ্যাঁ আমি ভালো আছি। মামিমা স্যার, মামিমা ওখানে গেছে নাকি? হুম
আমি এখন মা বাড়িতে আছি, সবাইকে ভাই ফোঁটা দেব। তো যা যে যে ভাইরা এখন এখানে নেই তাদের সবাইকে জানাই শুভ ভাই ফোঁটা। রিজু, তারপর বুবাই দাদা, পাপু দাদা, সবাইকে মিস করছি, থাকলে ভালোই লাগতো। আমার ছেলেটা থাকলে ফোঁটা পেতাম। হ্যাঁ, দিদিরা সব এসেছে। আমি বোনে বিয়ের পরেই প্রথম দিচ্ছি। আজ কি আছে? তাও তো এটা যত গিয়েছিল না, ঠিক ছিল না, হাসবো না এলে আর কি করবি বল। গ্যাসটা নিভিয়ে দে, বেলুনটা তুলে দাও। খুব ভালো থাক, বড় হ, সুস্থ থাক, ভালো আর ভালো জীবন, সাথী সঙ্গী পা। আর বড় পার করছি, দাঁড়া আশীর্বাদটা কমপ্লিট করতে দাও। দিদি ওই চেয়ারের উপরে কিরে বুম্বা, এত বড় কড়াই কি হবে? মাংস রান্না করবো আমি এই কড়াই। মাংস কত ভোরবেলা এসেছি জানিস? আর তুই এলি কখন? এখন 11:30 বাজে। মেসুমশাইয়ের মাংস রান্না করার দায়িত্ব বহু বছর থেকে একই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক লেট করেছে পিয়ারানি। না, আমি মিষ্টি খাবো না। ও বাবা, আমি ভাবলাম তুই আমায় খাওয়াচ্ছিস। মা গো, দেখা ডান্সটা দেখা, ওই পান্তুয়াটা খাও। আমাদের লাঞ্চ টাইম, সবাই এখন খেতে বসেছে, কিছু বসেছি নিচে, দুবার খাওয়া হয়ে গেছে। আজকে মেনুটা চলো তোমাদের সাথে দেখি, শেয়ার করি তোমাদের সাথে। আছে ভাত, ভেজ ডাল, ফুলকপি আলু তরকারি, বেগুন ভাজা, আলু ভাজা। পিয়ার হচ্ছে লাস্ট ভাই ফোঁটা, মানে বিফোর ম্যারেজ, এরপরে আর ও আফটার ম্যারেজ আসবে। বাবা বাড়ি চলে যাচ্ছে, ওই তো বাপি সানু দিয়ে আসবে। সকাল থেকে বিকাল হয়ে গেল, তোমাদের সাথে কথা বলা হয়নি। এখন অনেকেই বাড়ি চলে গেল, বাবাও বাড়ি চলে গেল। আসলে ছোটো মামার একটু শরীরটা খারাপ, সেই জন্য সবার মন মেজাজও ভালো নেই। ভাই ফোঁটা তো হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আমরা ভাই বোনেরা টুকটাক মজা মস্তিও করেছি। আসলে আজকে সবাই একসাথে আসেনি, সুতরাং
কেউ আগে ফোটা দিয়েছে, কেউ আবার পরে, তো সবার ভিডিও তো আমি নিতে পারিনি, টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর বাদবাকি কী হচ্ছে দেখি, তোমাদের সাথেও শেয়ার করব অবশ্যই। বরঞ্চ আগের বার মামাবাড়িতে এসে চারিপাশটা অনেক ঘোরা হয়েছিল, আজকে আর সেরকম ঘোরাঘুরি কিচ্ছু করা হয়নি। বুবুও আসেনি, বাপি আসেনি, রিজু তো অনেক দূরে, পাপু দাদা বুবাই দাদাও তো অনেক দূরে, সবাইকে মিস করছি। থাকলে সবাইকেও ফোটো দেওয়া হয়ে যেত, ভালো লাগতো। অর্ককে মামা, সরি মামিমা ফোটো দিয়েছে অর্ককে, শানকে, ওদেরও ভালো লেগেছে। এই আর কি, ক্লান্ত, ঘুম পাচ্ছে সবার, মন খারাপ। আসলে সবাই আসেনি, সন্ধ্যেবেলায় জমবে আস। তুই কি বাইক চালাবি? বলো মাসুনি কি বলছো, বলো তোমার কমপ্লেন কি আছে বলো। ছায়া সবসময় ভিডিও করছে। আর শান বলছে ম্যাঙ্গো রসগোল্লা খাবো। রান্নাঘরে একা একা এসে লুকি লুকিয়ে খেতে লেগে গেছে। দেখো মেয়েটাকে দেখো, সবাই দেখো রান্না, ধরা পড়ে গেছে এখানে সবাই রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছে। কেন মাইমা মিষ্টি খায় না? ওটা কাকা কোথায় রে? মামা তো একজন সানু। টাটা, আবার পরে দেখা হবে। স্কুটি গেল, এই আর গেছো ছেলে। কিরে শান, আর একটু ফেল দিস তো ঘরে।